আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি শখের কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুগণ এই যে আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি হ্যাঙ্গিং টবে লাগানো রয়েছে এবং দেখতে মোটামুটি কিন্তু ভালোই দেখাচ্ছে তো এই হ্যাঙ্গিং টপ কিন্তু খুব অল্প মূল্যে আমি নিজের হাতে তৈরি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু হ্যাঙ্গিং টপগুলো লাগিয়ে রাখলে বা বিভিন্ন লতানো গাছ লাগালে কিন্তু খুব সুন্দর লাগে সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও এখন দেখানো হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুগণ পিভিসি পাইপের যে দোকানগুলো আছে সেখান থেকে মূলত আমি পাঁচ ফুটের কিছুটা বেশি লম্বা পাইপ নিয়ে আসি তো নিয়ে আসার পর এভাবে যে ব্লেডগুলো দিয়ে আমি প্রথমে মার্কিং করে ব্লেডগুলো দিয়ে এভাবে কেটে নেই তো এটা একটু কষ্টকর কাজ ছিল কারণ আমার কাছে যদি ওই যে যন্ত্রটা দিয়ে কাটে ওটা থাকলে খুব ভালো হতো তবে এইভাবে কাটতে একটু কষ্টই হচ্ছিলো তো এভাবে কেটে নেই কেটে নেই মোটামুটি এক ফিটের সমান করে মানে ওই রকম একটা আন্দাজ করে কেটে নেই আর মাঝখানেই যেভাবে দাগ দিয়ে নেই তো এই দাগটা দেওয়ার কারণ হচ্ছে এই দাগের মাঝখানেই মাটিটা থাকবে এবং এখানেই গাছগুলো থাকবে তো এভাবে আমি ছুরি দিয়ে প্রথমে একটু কেটে নিয়ে মানে ছুরিটা গরম করে একটু কেটে নেই তারপরে এই ব্লেড দিয়ে এভাবে কেটে নেই কেটে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আমার টপটা কিন্তু রেডি তো এভাবে টপটা রেডি করে ফেলি এরপর দুই সাইডে আমি এইভাবে নেট দিয়ে আটকে দেই যাতে পানিটা বের হয়ে যায় মানে এখানে যে অতিরিক্ত পানিটা থাকবে সেই পানিটা বের হয়ে যাবে ঠিকই কিন্তু মাটিটা যেন বের হয়ে না যায় অথবা গাছ বের হয়ে না যায় সেই জন্য এই সাইডে নেট দিয়ে নিচ্ছি নেটের কিন্তু খুব দাম নেয় এগুলা তো এরপর মাটি দিয়ে জাস্ট এভাবে লতানো যে ধরনের গাছগুলো আছে লতানো টাইপের সেই গাছগুলোকে জাস্ট এখানে লাগিয়ে দেবো ব্যাস তবে এখনই সৌন্দর্যটা বোঝা যাচ্ছে না কারণ এখন কেবল আমি গাছটা লাগিয়েছি সৌন্দর্যটা বোঝা যাবে যখন গাছগুলো এখানে সেট হয়ে যাবে অর্থাৎ ভিডিও শুরুতে আপনারা যখন দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে এখনও গাছগুলো কিন্তু সেট হয়নি তাই একটু মানে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে আর ভিডিওর শেষের অংশে আপনারা দেখতে পারবেন যে গাছগুলো সেট হয়ে যাওয়ার পর দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে আর এটার বিশেষত্ব হচ্ছে এখানে যেই অতিরিক্ত পানিটা দেওয়া হয় বা পানি অতিরিক্ত থাকলে সেটা কিন্তু সাইড দিয়ে বের হয়ে যায় এটা কিন্তু একটা ভালো জিনিস কারণ ড্রেনেজ সিস্টেম যত ভালো থাকবে গাছ কিন্তু তত ভালোই হবে আর এখানে কিন্তু খরচার পরিমাণও খুব কম কারণ হ্যাঙ্গিং টপ একটার দাম প্রায় সত্তর আশি বা এরও বেশি নেয় আর এখানে কিন্তু অত খরচা পড়েনি নিজের হিসাব করে দেখতে পারবেন তো ফিট কত করে নিয়েছিল এটা আমার খুব একটা খেয়াল নেই কারণ এখন যখন আমি ভয়েস দিচ্ছি প্রায় ছয় থেকে সাত মাস বা তার বেশি হয়ে গিয়েছে এই পিভিসি পাইপটা কেনার তাই আমার মূল্যটা খুব একটা মনে নেই তবে আশা করি মূল্য খুব একটা বেশি হবে না তো এই যে দেখতে পাচ্ছেন যে এখন যখন গাছগুলো সেট হয়ে গিয়েছে গাছগুলো ঝোপালো হয়ে গিয়েছে তখন কিন্তু দেখতে খুবই চমৎকার লাগছে তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন সকলের জন্য অসংখ্য শুভকামনা রইল